আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের দৌড়ানি দিল ফিলিস্তিনিরা, ভয়ে আতঙ্কিত ইহুদিরা। রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হল ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের জন্য সুসংবাদ, নতুন অস্ত্র আসা শুরু হয়েছে। বুলেট প্রুফ পোশাক পরে যুদ্ধের ময়দানে জেলেন্সকি। মূল্যবৃদ্ধির বিক্ষোভ শুরুর আগেই ভর্তুকি ঘোষণা পাকিস্তানে। নেপালে বিধ্বস্ত প্লেনের সন্ধান, 14 মরদেহ উদ্ধার। উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল শুরু, শাহাদাত পিয়াসী হামলা চালানো এক ফিলিস্তিনি। এবার বিস্তারিত। ইসরায়েলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৮৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর থেকে ২৯ মার্চ প্রতি বছর পতাকা মিছিল বের করে উগ্রপন্থী ইসরায়েলিরা। তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের পতাকা হাতে মিছিল বের করে। এবছরও পতাকা মিছিল বের করে তারা। ফলে প্রতিবারের মতো এবারও ফিলিস্তিনিরা এই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে, এতে করে সংঘর্ষ বেঁধে যায়। গণমাধ্যম মিডল ইস্ট আয় জানিয়েছে, ইসরায়েলিদের সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি ফিলিস্তিনের ওপর মরিচের গুঁড়া ছুড়ে মারে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, 50 বছর বয়সী এক নারীর ওপর হামলা করছেন একজন ইসরায়েলি যুবক। এরপর ওই নারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে দেওয়া হয়, আর এরপরই সেখানে উপস্থিত অন্যান্য ফিলিস্তিনিরা ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসেন। অপর একজন যুবক সেই ইসরায়েলি যুবকের ওপর চড়াও হন। এরপর সেখানে থাকা সকল ইসরায়েলিকে দৌড়ানি দেয় ফিলিস্তিনিরা। এক পর্যায়ে ইসরায়েলি ইহুদিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আরেকবার ইসরায়েলিরা তার উপর আবারও মরিচের গুঁড়া ছুড়ে মারে। ওই সময় একজন উগ্রপন্থী ইসরায়েলি ফিলিস্তিনিদের দিকে অস্ত্র উঁচিয়ে ধরেন, কিন্তু একজন পুলিশ তাকে নিবৃত করেন, যদিও ওই ইসরায়েলিকে আটক করেনি পুলিশ। ইউক্রেনে হামলার পরই রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রুশ তেলের উপর নিষেধাজ্ঞা দিতে এখনও ইউরোপের সব দেশ একমত হতে পারেনি। ফলে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার ২৯ মে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা ব্যর্থ হলেও সোম মঙ্গলবারের সম্মেলনে ফের চেষ্টা করা হবে বলে জানানো হয়। ইইউর এক শীর্ষ কূটনীতিক বলেছেন, সোমবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে একত্র হবেন, কিন্তু তার আগে একটি চুক্তির আশা করার মতো পরিস্থিতি এখনও রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এখনও কঠোর অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তেলের উপর অবরোধ হবে অঞ্চলটির ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজ, কিন্তু ইউরোপের দেশ হাঙ্গেরির কারণে মূলত নিষেধাজ্ঞা প্যাকেজটি আটকে আছে। দেশটি জানিয়েছে, রুশ তেলে নিষেধাজ্ঞা দিলে তাদের অর্থনীতি ধসে পড়বে, কারণ রাশিয়ার বিকল্প কোনো দেশ এখনো পাওয়া যায়নি। স্লোভাকিয়া ও চেক রিপাবলিকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে বিদ্যুতের পর ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চূড়ান্ত। রুশ সেনাদের প্রতিরোধে ইউক্রেনের ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসা শুরু হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকোসি রেজনিকভ জানিয়েছেন, ডেনমার্ক থেকে জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্র থেকে হাউজার কামানের চালান আসা শুরু করেছে। এসব অস্ত্র ইউক্রেনের নৌ ইউনিটকে শক্তিশালী করবে উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দর সহ উপকূলীয় অঞ্চলগুলোর প্রতিরক্ষার জন্য ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র পাশাপাশি হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। হারপুন হাতে পাওয়ার খবর নিশ্চিত করে ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুকো বলেছেন, আমাদের হাতে এত হারপুন তুলে দেওয়া হয়েছে যে কৃষ্ণসাগরে রাশিয়ার পুরো নৌবহর ডুবিয়ে দিতে পারব। রুশ বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানানোর পর এই চালান আসার কথা জানা গেল। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিয়েভের বাইরে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। রোববার বুলেট প্রুফ ভেস্ট পরে যুদ্ধের ময়দানে যান তিনি। উত্তর পূর্বাঞ্চলীয় যুদ্ধবিধ্বস্ত খার্কিভে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন খবর আল জাজিরার। ভিডিওতে দেখা গেছে, জেলেন্সকিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেন্সকির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে ক্যাপশনে লেখা, খার্কিভ এবং ওই অঞ্চলে 2229 ঘরবাড়ি ধ্বংস হয়েছে, আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ সহ
বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন 60 লাখেরও বেশি মানুষ, আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন 80 লাখের বেশি মানুষ, নিহত হয়েছেন 4,000 মানুষ। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বিক্ষোভ অসন্তোষ ঠেকাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রধানের পরামর্শ মতোই এগোচ্ছে পাকিস্তান সরকার। গত সপ্তাহে BBC-কে দেয়া এক সাক্ষাৎকারে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছিলেন, মূল্যস্ফীতির ধাক্কায় পড়ে যাওয়া নিবৃত্তের বিক্ষোভ ঠেকাতে হলে সংশ্লিষ্ট সরকারগুলোকে ভর্তুকি দিতে হবে। পাকিস্তানের সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সম্ভাব্য বিক্ষোভ ও জন অসন্তোষ ঠেকাতে প্রকারান্তরে IMF প্রধানের ফর্মুলা অনুসরণ করছে সরকার। 1,40,00,000 পরিবারকে ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী ডন AFP। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত জ্বালানির দাম বেড়েছে লিটার প্রতি 30 রুপি, সেই সঙ্গে বেড়ে গেছে বাস ভাড়াও। শুরু হয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি। তেলের মূল্য বাড়ানোর পরপরই সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাজোগ মাধ্যমগুলো। জনগণের জ্বালাময়ী পোস্টগুলো দানা বাঁধতে থাকা বিক্ষোভেরই ইঙ্গিত দিচ্ছিল। বিষয়টি আজ করতে পেরেই সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে ভর্তুকি দিয়ে শান্ত করার পথ বেছে নিয়েছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাষণের উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, ত্রাণ প্যাকেজ আকারে 1,40,00,000 যোগ্য পরিবারকে ভর্তুকি দেওয়া হবে। মিফতা ইসমাইল জানান, প্রধানমন্ত্রী শাহবাজ ঘোষণা করেছিলেন পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে জনসাধারণকে স্বস্তি দেওয়ার জন্য আসন্ন বাজেটে 2,800 কোটি রুপির প্যাকেজ অন্তর্ভুক্ত করবে। নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। সেখান থেকে 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রোববার 29 মে দেশটির তার এয়ারের একটি প্লেন 19 জন যাত্রী ও 3 জন ক্রু নিয়ে নিখোঁজ হয়। খবর কাঠমান্ডু পোস্টের। প্লেনটিতে 13 জন নেপালি, 4 জন ভারতীয় ও 2 জন জার্মান নাগরিক ছিলেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় 20 ঘন্টা পর উত্তর পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার 30 মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন। প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল 9:55 পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে খারাপ আবহাওয়া বিরাজ করছে, কয়েকদিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে, তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। উগ্র ইহুদিবাদীদের উস্কানিমূলক পতাকা মিছিল শুরু হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদ ও হুঁশিয়ারি সত্ত্বেও এই মিছিলের আয়োজন করেছে ইহুদিবাদীরা। এতে সমর্থন দিচ্ছে ইসরায়েলের শাসক গোষ্ঠী। ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ইহুদিরা মিছিল নিয়ে আল আকসা মসজিদের পার্শ্ববর্তী বাব আল আমুদ এলাকার দিকে এগোচ্ছে। সেখানে উগ্র ইহুদিবাদীদের সমবেত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলোও। এদিকে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, পতাকা মিছিলের একই সময়ে বাইতুল মুকাদ্দাসের বেথলহাম সড়কে শাহাদাত পিয়াসী হামলার ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়া উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাস শহরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। পশ্চিম তীরের রামাল্লাহ থেকে সাংবাদিকেরা জানিয়েছেন, ইহুদিবাদীদের পতাকা মিছিলের প্রতিবাদে সেখানে ফিলিস্তিনিরাও পতাকা মিছিলের আয়োজন করেছে। ইহুদিবাদীদের উস্কানিমূলক পতাকা মিছিলের পরিণতির বিষয়ে এর আগে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো।